ব্রিটিশ ভিসা অফিস বাংলাদেশে ফিরিয়ে আনতে কমিউনিটি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে জোরালো ভূমিকা রাখার পথ্য ব্যক্ত করে বার্মিংহামে অনুষ্ঠিত হল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের এনসি মিটিং স্কটল্যান্ড কার্ডিস লুটন ম্যানচেস্টার লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের বিভিন্ন রিজিয়নের সভাপতি সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের তত্ত্বাবধানে শনিবার বার্মিংহামের সিক্স বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের সভাপতি নুরুল ইসলাম মাহবুব ব্রিটিশ বিসা অফিস বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে তাদের কার্যক্রম সম্পর্কে বলেন আমরা গ্যারেস্ট্রিলেট কাউন্সিল আজ থেকে এক বছর আগে গত সেপ্টেম্বর থেকে ব্রিটিশ বিসা অফিস ঢাকা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রতিবাদ শুরু করেছি আমরা আমাদের প্রত্যেক রিজন ঘুরে আমরা আমাদের আজকের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলে তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে যারা আছেন সমস্ত অঞ্চলের এমপিদেরকে আমরা জোড়ো করে আমরা ইনশাআল্লাহ আগামী বছরের প্রথম দিকে আমরা হোম মিনিস্টারের সাথে দেখা করব ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের নেত্রীবিন্দা ও একই দাবিতে কাজ করছেন বলে জানালেন উই আর ইন লাইন উইথ ওয়ার্কিং উইথ দা সেন্ট্রাল এনসি টু ক্যাম্পেইন এগেইনস্ট দা রিমুভাল অফ ভিসা প্রসেসিং সেকশন फ्रॉम বাংলাদেশ টু ইন্ডিয়া সো উই আর রিয়েলি হ্যাপি এন্ড ডिलाइटेड দ্যাট উই ক্যান বি পার্ট অফ দিস সেন্ট্রাল ক্যাম্পেইন চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আলহাজ এইচ এম আশরাফ আহমদের পবিত্র কোরাম তেলাওতের মাধ্যমে শুরু হওয়া সভায় সাধারণ সম্পাদক সৈয়দ এ কিউ কয়সরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি নুরুল ইসলাম মাহবুব বিভিন্ন এজেন্ডা নিয়ে বক্তব্য রাখেন পেট্রন কে এম আবু তাহের চৌধুরী আলহাজ নাসির আহমেদ কেন্দ্রীয় কুষাধ্যক্ষ আলহাজ ফিরুজ স্কটল্যান্ডের নজরুল ইসলাম ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের সভাপতি আলহাজ খসরু খান সহ বিভিন্ন রিজিয়ন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তাদের অধিকাংশই ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ এই সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল এবং কার্যকর করার বিষয়ে গুরুত্ব আরোপ করার পাশাপাশি কমিউনিটির প্রধান ইস্যুগুলো নিয়ে সংগঠনকে আরো জুরালো ভূমিকা রাখার আহ্বান জানান বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ চ্যানেল এস নিউজ